এডুকেশনাল অ্যাক্টিভিটিস বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি ক্লাস সেভেনে সায়েন্সের ফার্স্ট সেমিস্টারের মডেল কোয়েশ্চেন পেপার নাম্বার থ্রিটা সলভ করবো ডায়মার্টিনের প্রশ্ন বিচিত্র থেকে, এবং এর আগে দুটো কোয়েশ্চেন পেপার আমি সলভ করে দিয়েছি, ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো এখানে দেখো, প্রথমে একের দাগে টোটাল ছটা প্রশ্ন দিয়েছে, সলভ করতে হবে যে কোনো চারটে প্রশ্ন মান এক করে। দুয়ের দাগে দিচ্ছে চারটে প্রশ্ন, সলভ করতে হবে যে কোনো দুটো প্রশ্ন মান এক করে, এবং তিনের দাগে এখানে দুটো প্রশ্ন সলভ করতে হবে, প্রশ্ন দিয়েছে চারটে প্রশ্ন মান দুই করে। তাহলে একের প্রশ্নের অ্যান্সারগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, অ্যালুমিনিয়ামের সংকেত হলো অপশন বি, এ এল। দু নম্বর, একটি সেলসিয়াস থার্মোমিটারকে ফুটন্ত জলে বাষ্পে ধরলে পারস্তম্ভের সর্বোচ্চ উষ্ণতার মান অ্যান্সার হবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন এ। তিন নম্বর প্রশ্ন, কঠিন থেকে তরল অবস্থায় পরিবর্তনের নাম হলো, অ্যান্সার হবে অপশন বি, গলন। চার নম্বর, নিস্তড়িত কণা হলো নিউট্রন, কারণ ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, প্রোটন পজিটিভ, আর নিউট্রন হচ্ছে নিস্তড়িত। পাঁচ নম্বর, গরমকালে কুকুরের জিভ থেকে লালা পড়ে কেন, অ্যান্সার হবে অপশন সি, এইভাবে কুকুর তার দেহকে ঠান্ডা রাখে। ছ নম্বর, O2 হলো একটি অক্সিজেন পরমাণু, দুটি অক্সিজেন পরমাণু, একটি অক্সিজেন অণু, অক্সিজেন যৌগ, অ্যান্সার হবে অপশন সি। দুয়ের প্রশ্নের অ্যান্সার, প্রথম প্রশ্ন, উষ্ণতা পরিমাপক যন্ত্রটির নাম হলো, অ্যান্সার থার্মোমিটার। দু নম্বর, মোলের পরমাণু থেকে এক বা একের বেশি ইলেকট্রন বেরিয়ে গেলে প্রোটন সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা কম হয়ে যায়, তখন ড্যাশ আয়ন উৎপন্ন হয়, অ্যান্সার হবে ধনাত্মক আয়ন উৎপন্ন হয়। তিন নম্বর, ক্লোরিনের চিহ্ন এবং সংকেত একই, সত্য মিথ্যা, এর অ্যান্সার হবে সত্য, মানে ঠিক। চার নম্বর, পাহাড়ের উপর কোনো জিনিস সেদ্ধ হতে বেশি সময় লাগে, সত্য মিথ্যা, এটা মিথ্যা। তিনের প্রশ্ন, প্রথম প্রশ্ন, পারমাণবিক সংখ্যা কাকে বলে, অ্যান্সার, কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত ধনাত্মক তড়িতের মোট একক সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক বলে। পার্ট কোশ্চেন, ক্যালসিয়াম ক্লোরাইড যোগে ক্যালসিয়ামের যোজ্যতা কত, অ্যান্সার হবে দুই। দুয়ের প্রশ্ন, কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার্ট একই হবে, অ্যান্সার, মনে করি উষ্ণতাটি হবে এক্স ডিগ্রি, তাহলে সি ইজিকাল টু এফ ইজিকাল টু এক্স ডিগ্রি। এবার আমরা কি জানি সি বাই ফাইভ ইজিকাল টু এফ মাইনাস 32/9, তো সেখানে সি এর জায়গায় এক্স ডিগ্রি বসিয়েছি, তাহলে এক্স বাই পাঁচ ইজিকাল টু এক্স মাইনাস 32/9, তাহলে এখানে কোনাকুনি গুণ করলে হচ্ছে 9x ইজিকাল টু 5x মাইনাস 32 ইন্টু 5, তাহলে 9x মাইনাস 5x ইজিকাল টু মাইনাস 160, 32 ইন্টু 5কে গুণ করলে এটা আসছে, তাহলে 4x ইজিকাল টু মাইনাস 160, এক্স ইজিকাল টু তাহলে মাইনাস 160/4 ইজিকাল টু 40 ডিগ্রি, তাহলে এক্সের মান কত, মাইনাস 40 ডিগ্রি পেলাম, অর্থাৎ মাইনাস 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফারেনহাইট আর সেলসিয়াস স্কেলে পার্ট সমান হবে। তিন নম্বর প্রশ্ন, বাষ্পায়ন ও স্ফুটনের পার্থক্য লেখো। এখানে দেখো তিনটে ঘর করে নেওয়া হয়েছে, বিস্ময় বাষ্পায়ন আর স্ফুটন। প্রথম পয়েন্ট, উষ্ণতা, বাষ্পায়ন যে কোনো উষ্ণতাতেই ঘটে আর স্ফুটন নির্দিষ্ট চাপে নির্দিষ্ট উষ্ণতায় ঘটে। দু নম্বর হচ্ছে সংঘটিত স্থান, বাষ্পায়ন কেবলমাত্র তরলের উপরিতল থেকে হয়, স্ফুটন তরলের সমগ্র অংশ থেকে হয়। তিন নম্বর, প্রক্রিয়ার হার, বাষ্পায়ন খুব ধীরে ধীরে সম্পন্ন হয়, স্ফুটন খুব দ্রুত গতিতে সম্পন্ন হয়। আর চার নম্বর, উষ্ণতা পরিবর্তন, বাষ্পায়নে তরলের উষ্ণতা কমে আর স্ফুটনে তরলের উষ্ণতা স্থির থাকে। তিনের চার নম্বর প্রশ্ন, Na2ZnO2 যৌগে উপস্থিত ক্যাটায়ন ও অ্যানায়নের সংকেত লেখো, অ্যান্সার, ক্যাটায়ন হচ্ছে দেখো Na+ আর অ্যানায়নের সংকেত ZnO2 2-। এবার আমরা লাইফ সায়েন্সের কোশ্চেনগুলো দেখে নিই। এখানে একের দাগে টোটাল তিনটে প্রশ্ন দেওয়া হচ্ছে, সলভ করতে হবে যেকোনো দুটো প্রশ্ন মান এক করে। দেখো একের প্রথম প্রশ্ন, দুধে ভিটামিন এ ডি সি কে থাকে না, অ্যান্সার হবে অপশন সি। দু নম্বর, পৃথিবী পৃষ্ঠে প্রায় 60, 65, 75, 80% জলে ঢাকা, অ্যান্সার হবে অপশন সি, 75। তিন, অ্যানিমিয়া হলো, অ্যান্সার হবে অপশন সি, লৌহজনিত অভাব, মানে লোহার অভাবে এটা হয়। দুয়ের প্রথম প্রশ্ন, অস্থি ও লিগামেন্টে কোন প্রোটিন থাকে, অ্যান্সার হচ্ছে কোলাজেন প্রোটিন। দু নম্বর প্রশ্ন, প্রোটিন ও শক্তির অভাবে শিশুদের দেহে যে রোগটি দেখা যায় তার নাম কি, অ্যান্সার হবে কোয়াশিওরকর। তিনের প্রথম প্রশ্ন, খাদ্য তৈরির সময় উদ্ভিদ বা গাছ পরিবেশ থেকে কী কী উপাদান নিয়ে থাকে, অ্যান্সার, খাদ্য তৈরির সময় গাছ পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড, CO2, জল, H2O এবং সূর্যের আলো, এই উপাদানগুলো নিয়ে থাকে। আর ইকুয়েশনটা হচ্ছে 6CO2 + 12H2O, সূর্যের আলো আর ক্লোরোফিল মাস্ট যেখানে উৎপন্ন হয় C6H2O6, এটা হচ্ছে গ্লুকোজ, এটা হচ্ছে গাছের খাদ্য, +6O2 + 6H2O। তিনের দু নম্বর প্রশ্ন, টিটুর ওজন 62 কেজি এবং উচ্চতা 1.57 মিটার, তাহলে টিটুর BMI কত হবে এবং এই মানটি কী নির্দেশ করবে। তাহলে BMI হবে ওজন বাই উচ্চতা সমান সমান 62/1.57, এটা ভাগ করলে আসছে 25.15, ঠিক আছে। আর এটা কী নির্দেশ করবে, এটা প্রথম স্তরের স্থূলতা নির্দেশ করে। তাহলে সায়েন্সের ফার্স্ট সেমের মডেল কোশ্চেন পেপার নাম্বার থ্রিটা সলভ করা হয়ে গেল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমি একে করে বাকি সেটগুলো সলভ করে দেবো। থ্যাংক ইউ।